করুণাময়ী রানী রাসমণি। দেখি কি লিখলে। আমি তো নিচ্ছিলাম, মেয়েরা আমার গোল বাতালো, এত হট্টগোলে কি আর লেখাপড়া করা যায় নাকি? এটা তোমার একটা ছুতো, তার মানে লেখাপড়া কিছুই হয়নি, তাই তো? কর্তমা যা বলেছে তাই হবে, ব্যাটাকেই আমার বাঁচাতে হবে। এবার পেশাব যে সহজ হবে না সে কথা তো আগে কেউ বলেনি। লক্ষণ দেখে বলেছিল ব্যাটা হবে, শাক বাজানো কত আনন্দ করে। ঠাকুরপো দেখো তো তুমি। হ্যাঁ রানী তো, সর্বনাশ। রানী এখন কোথায় যাচ্ছে? ওঠান, আপনি দাঁড়ান, আমি দেখছি। দয়া করে আমাকে বলবেন না বাবা মশাইকে ছেড়ে এখন কোথাও যেতে। পিসমা, পিসমা যা সিদ্ধান্ত নেবার আমি আমি এখান থেকে নেবো। পিসমা, আমি বাবা মশাইকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা আমি তাহলে এখন আসি। কোটেজ মশাই বলছি, কত সুস্থ হয়ে যাবেন তো? আশা তো করছি, বড় আঘাত পেয়েছেন তো মান্না মশাই, দেখি ভগবানের কি ইচ্ছে। বিচার কিছু মানলেন অবস্থায় লেখাপড়া শিখতে লাগলো। এই মানুষ হয়ে জমেছিস, কোথায় ছেলে মানুষ করবি? তা না লেখাপড়া শিখে দিগ্গজ হবে। এরপরে ওকে বউয়ের কোন হুঁশ হবে নাকি আবার কোন স্বপ্নে ডেকে আনবে? ছেলে কাঁদবে, আবার কাঁদবে, কথা কইবে, বড় হবে, রঘুবীর আমার প্রার্থনা শুনবেন, আমি জানি শুনবেন আমার প্রার্থনা। তুমি তো সকলকে নিশ্চিন্ত করবে, আমি জানি তো, জানি আমি। আমার ছেলে কিচ্ছু হবে না, জানি তো আমি, কিচ্ছু হবে না আমার ছেলে, আমি জানি তো। আবার কথা কইবে, কাঁদবে, আবার কাঁদবে।
মারমশাই, আপনি একটু এদিকে আসুন। আমার আর করার কিছু নেই। আমি সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কারো ডাক এলে তাকে আটকানোর সাধ্য তো আমার নেই। এই বয়সে শোকটা সামলাতে পারলেন না, এবার গিন্নিমাকে ডাকুন। বাবার শেষ সময়ে মেয়ে যদি সামনে না থাকে তাহলে শ্বাস বের হবে না। আমায় ক্ষমা করবেন। সব সম্পর্ক শেষ করে দি, একে একে সব সম্পর্কই তো শেষ হচ্ছে। বাবা মশাই, বাবা মশাই, এখন এখন কেমন আছেন আপনি? বাবা মশাই, এই শোকের সময় আপনিও যদি আমায় ছেড়ে চলে যান, হে বিপদে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? এবার আরো বেশি করে তুমি লেখাপড়া শিখবে, পারলে না তো ছেলের পরাণটাকে বাঁচাতে। এরপর দেখো এই সংসারে আর কটার মাথা তুমি খাও। আগে তো শুনতাম মেয়েরা লেখাপড়া শিখলেই বিধবা হয়, এখন বেটা মারা গেছে ওই কারণে? দাদা মশাই মারা গেছে তার জন্য রানীকে দায়ী করা হচ্ছে, তার মানে এখন থেকে মানুষ মরলে দায়ী করা হবে রানীকে, তাই তো? হরে কৃষ্ণ 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 হরে হরে। চুপ, কি হচ্ছে এসব এই বাড়িতে? চুপ করো, আমি বলছি। বিবি, আমার মনে হচ্ছে কি বলো তো, তোমার সামনে যাতে তুমি কিছু ভণ্ডুল করে দিতে না পারো ওই ওই ছবিটাকে ঢাকা দিয়ে দেখো বিনোদন হচ্ছে, দেখো। আমার বউ এ বাড়ি রাঁধুনি নয় যে সংসারের প্রত্যেকের জন্য রান্না করে যাবে দিনের পর দিন। আমি তোমার এই আদেশটা মানতে পারবো না গো। আমি রান্না করতে ভালোবাসি, ভালোবাসা থেকে রান্না করি আমি। আর তাছাড়া আমি ওই মাইগ্রেন টাইগ্রেন আছে বলে আগুনের কাছে যেতে পারবো না, এমন অজুহাতও দেখাতে পারবো না, কিংবা
এটাও বলতে পারবো না যে বাপের বাড়িতে কখনো রান্না করিনি বলে শ্বশুর বাড়িতে রান্না করতে পারবো না।